আমাদের মধ্যে কেউ কেউ আছেন যারা দিনের শুরুটা করেন গরম জল আর মধু দিয়ে, আবার অনেকে সকাল সকাল আদা চা খেতে ভালোবাসেন, কেউ শরীর ভালো রাখতে খালি পেটে রসুন খান। এখন প্রশ্ন হলো কোন খাবারটা খাওয়া উচিত আর কোনটি নয়। আসলে আমাদের এক একজনের শরীরের গঠন এক এক রকম খাবারকে গ্রহণ করতে সক্ষম হয়, বিশেষত যখন খাবারের সংমিশ্রণ করা হয়। তাই ভুল খাবার খেলে শরীরে ভালো তো হয়ই না, উল্টে মারাত্মক ক্ষতি হয়ে যায়। চিকিৎসকরা বলছেন যে কখনো কখনো দুর্বল পুষ্টির কারণে পেট খারাপ হয়ে যায়, কিন্তু কিছু পেটের সমস্যা আছে যেগুলি পুষ্টির কারণে নয় বরং খাবারের সংমিশ্রণের কারণে ঘটে। খারাপ খাবারের সংমিশ্রণে বদহজম বা গ্যাসের সমস্যা হতে পারে। চলুন জেনে আসি যে কোন কোন খাবারগুলি আমাদের এড়িয়ে চলা উচিত। দুধ এবং চা, প্রায়শই মানুষ দুধের সঙ্গে চা পান করতে পছন্দ করেন, তবে এটি করা সম্পূর্ণ ভুল। দুধ এবং চা একত্রে খেলে ব্যক্তির স্বাস্থ্যের উপর গভীর প্রভাব ফেলতে পারে। আসলে চায় অ্যান্টি ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য রয়েছে। দুধ এবং চা একসঙ্গে মিশিয়ে খেলে চায়ে ভালো গুণাগুণ নষ্ট করে দেয়, তাই এবার থেকে সকালে চা খাওয়ার সময় সামান্য লেবুর রস যোগ করুন। দুধ ও কলা, অনেকে সুস্থ থাকতে দুধের সঙ্গে কলা মিশিয়ে খান, এই কম্বো হজম করা অত্যন্ত কঠিন, কারণ দুধ কলা সংমিশ্রণটি শরীরে টক্সিন তৈরি করতে পারে। এমনকি যারা ওজন কমাতে এই সংমিশ্রণটি নিচ্ছেন তাদের ক্ষেত্রে এই সংমিশ্রণটি ক্ষতিকারক। এর ব্যবহারের ফলে ফ্যাট স্টোরেজ হরমোন এবং ইনসুলিন বৃদ্ধি পেতে পারে। ফল এবং দই, আপনিও অবশ্যই সুস্থ থাকার জন্য অনেক সময় ফলের সঙ্গে দই খান, তবে কোনো টক ফল দইয়ের সঙ্গে ভালো সংমিশ্রণ তৈরি করে না। বলা যায় যে ফল এবং দইয়ের সংমিশ্রণটি স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য আরো ভালো বিকল্প হিসেবে বিখ্যাত হয়ে উঠেছে, তবে এটি আসলে টক্সিন তৈরি করে, এমনকি এটি খেলে যে কারো অ্যালার্জি হতে পারে। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, এবং ভালো লেগে থাকলে এটি লাইক করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আর আপনারা আমাকে ফলো করতে পারেন ইনস্টাগ্রামে, লিংক ইজ ইন ডেসক্রিপশন।